26 আশারাম বাড়ি, প্রকৃতির কোলে সেজে ওঠা রাজ্যের অন্যতম একটি জায়গা। আর এই আশারাম বাড়ি ভিলেজের মধ্যে ছোট্ট একটি গ্রাম উদনা, আগরতলা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে খোয়াই টাউন। আর খোয়াই টাউন থেকে আশারাম বাড়ির দূরত্ব মাত্র 17 কিলোমিটার। আমাদের পাবলিক নাও টিম বেরিয়ে পড়ে খোয়াইয়ের উদ্দেশ্যে। পাহাড়ি পথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছই আশারাম বাড়ির ছোট্ট একটি গ্রাম উদনাতে। আশারাম বাড়ি থেকে উদনা গ্রামের দূরত্ব প্রায় 6 কিলোমিটার, বলা যায় 26 আশারাম বাড়ির শেষ সীমান্ত। আর এই গ্রামেই রয়েছে ভারত বাংলা সীমান্ত। সীমান্ত লাগোয়া এই গ্রামে বেশ কিছু পরিবারের বসবাস, বেশ কিছু অভিযোগ নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। পূর্বতন বাম সরকার উন্নয়নের ঢাক পেটালেও আদৌ কতটা উন্নয়ন হয়েছে এটা এডিসি আওতাধীন সীমান্ত লাগোয়া উদনা গ্রামে গেলেই সরজমিনে প্রত্যক্ষ করা যায়। আশারাম বাড়ি থেকে উদনা গ্রামে পৌঁছতে অনেকটাই কষ্ট পোহাতে হয়েছে আমাদের গাড়ির। অনেকদিন ধরে বলা সত্ত্বেও এই রাস্তা সারাইয়ের জন্য কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। আমাদের আজকের এই গ্রাউন্ড রিপোর্ট উদনা গ্রামের গ্রামবাসীদের বক্তব্য তুলে ধরব। গ্রামবাসীদের আরও অভিযোগ যে এই গ্রামের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসার জন্য নেই কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রোগীকে শহরে নিয়ে আসার জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স, তাছাড়া রাতের বেলায় যদি কোনো গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয় তাহলে তাকে হাসপাতালে নিয়ে যেতে অনেকটাই কষ্ট পোহাতে হয় গ্রামবাসীদের। আর রাস্তার এই বেহাল দশা তা দিয়ে নিয়ে যাওয়া প্রায় অসাধ্য। এছাড়া এমনও কিছু ঘটনা রয়েছে যে গ্রামে কোনো হাসপাতাল না থাকায় গ্রামের মুমূর্ষু রোগীদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেকেই রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুনুন এলাকাবাসীরা কি বলছেন। আর এমন সমস্যা, এখানে একটা হসপিটাল নাই, একটা স্কুল নাই, ফুলাহানের পড়াশোনার খুব কষ্ট হইতাছে। আর অনেক সময় হসপিটাল না থাকাতে আমরা রুগী অনেক সময় রাস্তাতেই অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় ডেলিভারি রুগীরও লই বড় সমস্যা থাকে। অনেক সময় আমরা গাড়ি ঘুরি রাত্রেবেলা রিজার্ভও পাই না, আর অনেক সময় রিজার্ভ হইলো টাকা বেশি, আমরা গরিব মানুষ কী করি অর্থা টাকা দেওয়া যাইতে লাগে, আমরা এমন সমস্যার মধ্যে এখানে আছি। তখন আপনারা যদি একটু সুবিধা করে দেন তো আমরা খুবই ভালো হই। নানাবিধ সমস্যার মধ্য দিয়ে উদনা গ্রামাঞ্চলের গ্রামবাসীদের নিত্যদিনের জীবন অতিবাহন করতে হচ্ছে। গ্রামের আরও কিছু সমস্যা রয়েছে। উল্লেখযোগ্য সমস্যা হলো নেটওয়ার্ক সমস্যা। সীমান্ত লাগোয়া হওয়াতে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই বললেই ভালো। নেটওয়ার্ক সমস্যা নিয়ে বলার পর কিছু দিনের জন্য ঠিক করা হলেও পরবর্তী সময় তা আবারও বেহাল হয়ে পড়ে। বর্তমান সময়ে যখন ছেলে মেয়েদের পড়াশুনো যখন মোবাইল এবং ইন্টারনেট নির্ভর, তখন এই সমস্যা যে প্রবল তার বলার অপেক্ষা রাখে না। বাচ্চা কাচ্চা পড়াশোনারই বেশি দরকার, তারপরে টাওয়ার পাওয়া যায় না, নেট পাওয়া যায় না, বিএসএনএল টাওয়ার কোনো সমস্যা হয়, বিরাট সমস্যা, মানে টাওয়ার পাওয়াই যায় না। একটা যে টাওয়ার আছে এখানে, যে টাওয়ারটা রাউন্ড 30 পরিবার মতন হয়, আর বাকি কোনো টাওয়ারের কোনো ইয়ে নেই। কিছুদিন আগে রেঞ্জ বাড়াই দিয়েছে, দেওয়ানোর পরে পাইছি আমরা, 2 দিন পাওয়ার পরে আবার খাইতে দিয়েছে। এটারে নেটের খুবই সমস্যা, আমরা একটা ফোন করতে হইলে ইমার্জেন্সি আমরা কোনো টাওয়ার পাইতেছি না, মধ্যে মধ্যে এয়ারটেলের টাওয়ার আয়। যাতায়াত এবং ইন্টারনেট সমস্যার পাশাপাশি এই গ্রামের আরও একটি সমস্যা, তা হলো হাট বাজার। বলা যায় উদনা গ্রামবাসীদের বাজার করতে যেতে হয় খোয়াই, আর যান চলাচল স্বাভাবিক না থাকায় গ্রামবাসীদের নিত্যদিনের বাজার করতে সমস্যার মুখে পড়তে হয়। উক্ত সমস্যাগুলোর পাশাপাশি গ্রামবাসীদের এটিএম সমস্যা প্রবল। একটিও এটিএম না থাকার দরুন গ্রামবাসীদের টাকা তুলতে সমস্যার মুখে পড়তে হয়। 21 থেকে 22 কিলোমিটার দূরে খোয়াই শহরে যেতে হয় এটিএম পরিষেবা নিতে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এই এলাকাতেই রয়েছে একটি বিএসএফ ক্যাম্প। বিএসএফ জওয়ানদেরও এটিএম পরিষেবার বিশেষ প্রয়োজন, তাই গ্রামবাসীদের পাশাপাশি জওয়ানদেরও প্রবল দাবি যেন এই এলাকায় একটি এটিএম পরিষেবা শুরু করা হয়। এটিএম আমরা খুব জরুরি, কারণ এখানে বিএসএফরা আছে, আমরারও রেগার পেমেন্ট তুলতে অসুবিধা হয়, আমরা ওই বাসে বেশি তাহলে কয়ে দিতে হয়। সমস্যা রয়েছে বাস পরিষেবাতেও। রাধানগর থেকে উদনা পর্যন্ত দুটো বাস পরিষেবা থাকলেও আশারাম বাড়ি পর্যন্তই বাস আসে, যার ফলে যাতায়াতেও সমস্যা রয়েছে গ্রামবাসীদের। কিন্তু সমস্ত সমস্যার পরেও গ্রামবাসীদের মধ্যে একটি বিষয় নিয়ে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। আশারাম বাড়ির শেষ সীমান্ত অর্থাৎ এই উদনা গ্রামেই একটি সীমান্ত হাট শুরু করার পরিকল্পনা চলছে। রাজ্য সরকার পরিবর্তনের পর এক্সপোর্ট ইম্পোর্টের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবার আরও একটি সীমান্ত হাট পেতে চলেছে রাজ্যবাসী। বাংলাদেশের শ্রীমঙ্গল জেলা লাগোয়া এই সীমান্তবর্তী গ্রামে আরও একটি সীমান্ত হাট তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
যেটা দাবি করা হচ্ছে, উদনা গ্রামে যদি এই সীমান্ত হাট হয় তাহলে এই গ্রামের জনজীবনেও এক বিরাট উন্নতি সাধন হবে। সীমান্ত হাটের প্রসঙ্গে গ্রামেরই একজন প্রবীণ আমাদের ক্যামেরায় ওনাদের এই দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। অনেক আগে থেকেই আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানিয়ে আসছি যে আমাদের যে এই অঞ্চলটা খোয়াই থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটা এল পজিশনের মতো ঢুকে গেছে, এখানে কোনো রকম উন্নয়নের সুযোগ সুবিধা নেই, যার জন্য আমরা সরকারের কাছে এই দাবিটুকু রাখছি যে আমাদের এদিকে যাতে একটা বাংলা হাট হয়, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে, এখানকার জনগণের কিছু উন্নয়ন হবে, এটি সবচাইতে বড় কথা। এবং আমরা এই গভর্নমেন্ট আসার পরেও 2-3 বার আমরা গভর্নমেন্টের কাছে আমাদের যে দাবিটা রেখেছি। যদি এখানে এই ইন্দো বাংলা সীমান্ত হাট তৈরি করা হয় তাহলে গ্রামবাসীদের জীবিকা নির্বাহ করতে সুবিধে হবে এবং গ্রামবাসীদের মানোন্নয়নে অনেকটাই সাহায্য করবে এই হাট। গ্রামের আরও একজন মহিলা উক্ত হাট নিয়ে প্রবল দাবি করেন। এখানে একটা হিন্দু বাংলা হাট বসানোর একটা ব্যবস্থা করলে দাদা আমরা ভালোই হয়। আমরা গরিব মানুষ, অনেক সময় যাতায়াত করতে পারি, আমরা গরিব এলাকা, অনেক সময় টুকটাক করলেও আমরা কাজকর্ম করে খাইতে পারবো। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই আশারামবাড়ি ভিলেজের কিভাবে উন্নয়ন হয় তা নিয়ে ভাবছে বর্তমান সরকার। এই গ্রামের নানাবিধ সমস্যা কিভাবে এই সমস্যাগুলো নিরসন করা যায় তা নিয়ে প্রতিনিয়ত রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে বলে দাবি করেন জনজাতি মোর্চার জেনারেল সেক্রেটারি বিদ্যুৎ দেববর্মা। আসলে এখানে যে উদনা এলাকা আশারামবাড়ির লাস্ট সীমানা, এটার পরে বাংলাদেশ বর্ডার, যে বাংলাদেশ দেশের যে ডিস্ট্রিক্টটা শ্রীমঙ্গল ডিস্ট্রিক্ট, তো এইখানে অনেকদিন ধরেই কিছু আমাদের এখানে যারা লোকালরা আছেন তাদের একটা চিন্তাধারা, ডেভেলপমেন্ট করতে গেলে এটা শুধু এখানে ছোট্ট জায়গাতে বসে থাকলে হয় না, যেহেতু ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে বাংলাদেশ বাউন্ডারি, এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের রপ্তানি এবং আমদানির যেটা বাজার এখানে করলে সবচেয়ে ভালো, যেহেতু কসবা বা বিভিন্ন জায়গাতে এরকম আছে, এই জায়গাতে সবচেয়ে ফেভারেবল প্লেস, কারণ এইখানে আমাদের একদম বাংলাদেশ বর্ডারের যেটা সামনে আছে এটা খোয়াইয়েরও বেশি দূর না, 21 থেকে 22 কিলোমিটার দূর মাত্র। এইখানে উন্নয়ন করতে গেলে এই হাট বা এক্সপোর্ট ইম্পোর্ট সেন্টার যদি আমরা করি উন্নয়ন হবে। এখানে উন্নয়ন হয় একটাই কারণে, কারণ এইখানে চোখে লাগার মতো কোনো জিনিস নেই, এখানে বিশেষ করে দরকার নেটওয়ার্কিং সিস্টেম নাই, এখানে রেশন শপে রেশন আনতে গেলেও বায়োমেট্রিকের জন্যে নেটওয়ার্ক নেই, রেশনে ডালচিনি চাউল আনতে গেলে আনতে পারে না, আবার ফিরে আসতে হয়, ব্যাংক আছে এখানে, রেগার যেটা পেমেন্ট দিতে হয় রেগার পেমেন্টও অনেক সময় পাওয়া যায় না, নেটওয়ার্ক নেই। এই জন্যে এখানে নেটওয়ার্ক সিস্টেম করতে গেলেই প্রথম আমাদের চিন্তাধারা এইখানে যারা লোকালিটির এইখানে এক্সপোর্ট ইম্পোর্টের যদি হাত হয় সব ফেসিলিটিস হবে। এই জন্যে এখানে বিএসএফ বাইরা চাইছেন, এটিএম দরকার, টাকা কিছু খরচ করতে গেলে খোয়াই যেতে হয় 22 থেকে 23 কিলোমিটার দূরে, এই জন্যেই ওরা চায়। আমাদের একটা সিরিজ একটা ডিমান্ড আছে এখানের পাবলিক আর বিএসএফের, এটা হলো এখানে হাট হোক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবস্থা হোক, এখানে এটিএম হোক, নেটওয়ার্কিং সিস্টেমের জন্য বিএসএনএল হোক, জিওই হোক, এটা হোক, আর এখানে রেশন ডিলাররা পাবলিকের সঙ্গে কমিউনিকেশন করার জন্য চাল ডালের জন্য যে ব্যবস্থা এটা সুষ্ঠুভাবেই হোক, আর এখানে আগরতলা থেকে উদনা পর্যন্ত বাস সার্ভিসটা আছেই একটা, তো আরও বাড়ানো দরকার, কিন্তু যে বাসগুলা পারমিট পেয়েছে ওরা রাধানগর থেকে উদনা পর্যন্ত কিন্তু খোয়াইয়ে আসার পরেই বন্ধ হয়ে যায়, এই জন্যেই ট্রান্সপোর্ট সিস্টেম শুরু করে এখানে মার্কেটিং এটিএম সিস্টেম, যেহেতু এখন পৃথিবীটাকেই ভিলেজ বলে, গ্লোবাল ভিলেজ, এখন এই আশারামবাড়িটা নামেই এখানে 26 আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র আর এডিসি 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্র, কিন্তু মেইন আশারামবাড়িটাই এখন বঞ্চিত আমরা দেখি, এখানে কোনো উন্নয়ন হচ্ছে না এখনও, এখন আস্তে আস্তে চলছে, এখন বিজেপি পার্টি সরকার আসার পরে এখন 2টো বাস চলে, যেটা আগরতলা থেকে রাজানগর থেকে উদনা পর্যন্ত, এখানে লোকালিটি চাইছে আর একটা বাস খুবই দরকার ইমিডিয়েটলি, এই জন্যেই যে
পাবলিকের যেটা গ্রিভেন্স এইটাকে দেখতে গিয়ে আমরা দেখলাম বিএসএর ক্যাম্পেও গেলাম, উপর থেকে যদি এরকম কোনো ডাইরেকশন আসে তাদের খুবই দরকার। এখন যে কোনো টাকা ট্রানজ্যাকশন করতে গেলেও খোয়াই যেতে হয়, তাদের সমস্যা। এই জন্যেই এই কিছু প্যাকেজ এখানে অবশ্যই দরকার। আমরা চেষ্টা করব, উপর মহলে আলোচনা করব। এখানে যারা লিখিতও আমরা আগে দিলাম, এখন আমরা বারবার বলি, এখন আপনাদের পাবলিক নাও চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে চাই। আমাদের এই আশ্রামবাড়ি, বনবাজার, উদনা, চামুবস্তি এই এলাকার সমস্যা কী আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে আমরা পৌঁছাইতে চাই। সবশেষে বলা যায়, অনেকটা কষ্টের মধ্য দিয়েই দিন অতিবাহিত করতে হচ্ছে উদনা গ্রামের গ্রামবাসীদের। আমাদের আজকের এই গ্রাউন্ড রিপোর্টে উদনা গ্রামের কিছু চিত্র তুলে ধরার প্রয়াস মাত্র। ২৬ আশারামবাড়ি এই বিধানসভা কেন্দ্র এবং ২৬ আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এই ছোট্ট একটি গ্রাম উদনা, যা আমি আগেও বলেছি যে খোয়াই থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত। এবং এই এলাকার যারা জনগণরা রয়েছেন, যারা গ্রামবাসীরা রয়েছেন, তাদের প্রত্যেকের একটাই দাবি, এখনও এখানে উন্নয়নের কোনো একটা ছোঁয়া লাগেনি বা উন্নয়নের জন্য বা ইনকাম সোর্সের জন্য তাদের খুবই কোনো না কোনো একটা কিছুর দরকার। এবং তার জন্য তারা, এলাকাবাসীরাও চাইছেন, তাছাড়া এখানকার যারা লিডার রয়েছেন, জনজাতি লিডার থেকে শুরু করে অনেকে আমাদের ক্যামেরায় তারা জানিয়েছেন যে তাদের যেটা দরকার সবচাইতে এখন বেশি, একটা হাট। যদি যেহেতু এটা একেবারেই সীমান্তের মধ্যে রয়েছে, একেবারেই সীমান্ত এলাকায়, সীমান্তবর্তী এলাকা আমরা বলতে পারি, এই এলাকায় তাদের মূল যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে একটা হাট যদি হয়, একটা এক্সপোর্ট ইম্পোর্টের যদি ব্যবস্থা থাকে তাহলে তাদের অনেকটাই সুবিধা হয় তাদের এই এলাকা থেকে তাদের আয় করতে। তার পাশাপাশি আরও একটা মেজর যেটা সমস্যা থাকছে, যেটা নেটওয়ার্কিং সমস্যা আমরা বলে থাকি বা নেট সমস্যা, এই সমস্যাটা যেহেতু একেবারেই সীমান্ত লাগোয়া গ্রাম এটি, এবং সীমান্তবর্তী গ্রাম বা সীমান্ত লাগোয়া গ্রাম হওয়ার দরুন এখানে নেটওয়ার্ক পরিষেবা অনেকটাই আমরা বলতে পারি নেই। এবং আমাদের যারা এখানে, আমরা যখন এসেছি, আমরা যখন গ্রাউন্ডে রয়েছি, আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে নেটওয়ার্কিংয়ের একেবারেই বেহাল অবস্থা। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, যারা গ্রামবাসীরা রয়েছেন, তাদেরও কিন্তু একটাই দাবি যে এখানে যেন নেটওয়ার্কিং ব্যবস্থাটাকে ভালো করা হয়। রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবি, আরও একটা দাবি যেটা রয়েছে, এটিএম পরিষেবা এই এলাকার বা এই গ্রামের যারা রয়েছেন। তাছাড়া এই নিকটবর্তী এলাকায় যে বিএসএফ ক্যাম্প রয়েছে, ক্যাম্পেও যখন আমরা গিয়ে কথা বলেছি, একটাই দাবি তাদের, তাদের যখন পয়সার দরকার হচ্ছে বা টাকার দরকার হচ্ছে, তাদেরকে কিন্তু প্রায় ২২ কিলোমিটার ২৫ কিলোমিটার দূরে গিয়ে এটিএম থেকে তাদেরকে টাকা তুলে আনতে হচ্ছে। অর্থাৎ তারা আরও একটা দাবি করেছেন, এই সীমান্ত লাগোয়া এই উদনা গ্রামে যদি কোথাও একটা এটিএম পরিষেবা বা ব্যাংকিং পরিষেবা করা যেতে পারে তাহলে এই গ্রামবাসীদের জন্য এবং বিএসএফ যারা কর্মীরা রয়েছেন, যারা জওয়ানরা রয়েছেন, তাদের জন্য অনেকটাই সুবিধে হবে এই এটিএম পরিষেবা যদি চালু করা যায়। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই গ্রামের যদি হাট হয় তাহলে অনেকটাই আর্থিকভাবে এবং সচ্ছল হতে পারবে, এবং বিশেষ করে তাদের আয় বাড়বে এই গ্রাম থেকে যদি এই হাটের ব্যবস্থা করা যায়। আমরা আজকের এই গ্রাউন্ড রিপোর্ট, পাবলিক নাওয়ের এই গ্রাউন্ড রিপোর্ট অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই উদনা গ্রামের, উদনা একেবারেই আশারামবাড়ির শেষ সীমান্ত আমরা বলতে পারি, একেবারেই বাংলাদেশের যে বর্ডার রয়েছে, ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার, তার ঠিক জিরো লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে এই চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি গ্রাউন্ড রিপোর্টের মাধ্যমে। ক্যামেরায় জাহাঙ্গীর হোসেনের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।